নাহর ফুটুকির আতঙ্ক পুয়াই মহানগরীর হাতগাঁওত নাহর ফুটুকির আতঙ্ক নাহর ফুটুকিক সাবলৈ হেতা উপরা স্থানীয় রাইজর তিনি ঘণ্টা জোড়া শাহ রুদ্ধকর পরিস্থিতি প্রগতি নগরের নিবাসী ললিত বড়ু নামের লোকজনের পাকঘরত সুমাইছিল নাহর ফুটুকিটো অবশেষত রাইজে বড়ুর ঘরের কোঠাত আবদ্ধ করে নাহর ফুটুকিটো নাহর ফুটুকিটোর শরীরত দেখা গেছে আঘাতর চিন নাহর ফুটুকিটোর আক্রমণত আঘাতপ্রাপ্ত হয় এগৰাকী 35 বছরিয়া মহিলা লালমানু বিবি নামৰ আঘাতপ্রাপ্ত মহিলাগৰাকী সম্প্ৰতি প্ৰতীক্ষা হাস্পতালত চিকিৎসাধীন তাইজুদ্দিন আহমেদৰ ঘৰত বন কৰা মহিলা হিচাপে কৰ্মৰত লালমানু অবশেষত বন বিভাগে ট্ৰেংকুলাইজ কৰে নাহৰ ফুটুকিটোক ডক্টর তাইজুদ্দিন আহমেদর ঘর কাম করে থাকা মহিলাগুলোকে গাড়ির তল সাফ করতে গাড়ির তলের পর ওলাই আহি মহিলাগুলোকে আক্রমণ করে বাক্সাত গড়র মুক্ত বিচরণ মানাহ রাষ্ট্রীয় উদ্যানের পর ওলাই অহা গড়র মুক্ত বিচরণ সাহুগুড়ি গরু এড়াল দিবলৈ যোৱা লোকে গরু প্রত্যক্ষ করার পিছতে সমগ্র অঞ্চলটোত হৈচৈৰ সৃষ্টি হয় বন বিভাগে গরু মানাহ রাষ্ট্রীয় উদ্যানলৈ খেদি পঠোৱাৰ বাবে গুলি চালনাও কৰিবলগীয়া হয় কিন্তু ব্যর্থ বন বিভাগ নুনমাটির গোপাল সিল আর মুসলপুরের সুবর্ণ পাঠক প্রাগ নিউজ।